Assalamualaikum Bhabi. Alaikum Assalam. Ki bepar Ashik tumi? Bhabi, porikha shesh to. Er jonno mone korlam je apnader sathe ektu ghure jai. Ebhabe hotat kore ashcho? Phone kore ashte parla na? Ma bollo je toder bhaier basha ja somoshya nai. Ja ghure ture mon ton fresh kore ashe baba. Acha acha jao, bhitore jao. Aise ekta jonjal gaiya bhut khet. Ei shuncho? কি হলো সকাল সকাল তোমার মুখ কালো? তোমার ভাই এসেছে তাই নাকি? ভাইয়ের কথা শুনে একদম দরদ উতলে উঠতেছে তাই না? আমার বোনটাও আজকে আসবে সেটা কি তুমি জানো? আর আমার বোন এসে কোথায় থাকবে? আজকের মধ্যে খাওয়াই দাওয়াই তোমার ভাইকে বিদায় করবা। আচ্ছা শোনো, আমারই তো ছোট ভাই আসছে, দু একদিন থেকে যাক। আর থাকার কথা নিয়ে তুমি ভেবো না, আমাদের দুটা রুম, তোমার বোন এক রুমে থাকবে আর এই রুমের নিচে ফ্লোরে আমরা থাকবো, আর ও না হয় খাটের উপরে থাকবে। থাকুক না, ছোট মানুষ। ছোট মানুষ তুমি, ওকে আজকের মধ্যে এই বাসা থেকে বের করবা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আর আমি ওর জন্য মাটিতে ঘুমাতে পারবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতে চাই না, তুমি আজকের মধ্যে আপদ বিদায় করবা। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। যা তুমি একটু রান্না করো, যাও। আশিক, তুই তো অনেকদিন পর আমার বাসায় আসছিস। নে ভাই এই মাছের মাথাটা তুই খা। তুমি তোমার ভাইকে মাছের মাথা দিলে মানে? মাছের মাথাটা আমার বোন খাবে। এতদিন পর আমার বোনটা আমার বাসায় আসছে বেড়াইতে, আমার বোন মাছের মাথাটা খাবে? আরে ও তো গত সপ্তাহে আসছিল, ও তোরে তো খাওয়াই দিছিস। আসলে তো কি হয়েছে, আমার বোন যখন খুশি তখন আমার বাসায় আসবে, আর মাছের মাথাটা আমার বোনই খাবে। থাক ভাই, ভাবির সাথে ঝগড়া করতে হবে না। আর এমনিতেও ভাই ভাবি ঠিকই বলছে, আর আমি তো এত বড় মাছের মাথা খাইতে পারবো না। মাছের মাথা ওই খাই, আমি ঝোল দিয়ে খাই। তাহলে আমি যাই। হ বাবা, তোমার ভাই তো শহরে চাকরি বাকরি করতেছে, সুন্দর কোয়াটার নিয়ে আসছে। তোমার পরীক্ষা যখন শেষ হয়েছে বাবা, কয়দিন বেড়ে আসো, আর তোমার ভাইয়ের কাছে তাকে ভালো মন্দ খাইয়ে শরীরটা ঠিক হয়ে ঠিক করো বাবা। আমি তো পারতেছি না, যাও বাবা, ভালো মতন যাও। হ্যাঁ আচ্ছা মা, সমস্যা নাই, আমার অনেক দিনের ইচ্ছা যে আমি যাবো ঢাকায়। হ বাবা, আল্লাহর নাম নিয়ে তাহলে ভালো ভালো পৌঁছে যাও। হ্যাঁ আচ্ছা মা, তাহলে তুমি খাওয়া দাওয়া করো ঠিক মতো, আল্লাহ ভরসা। আর যাই কিন্তু পৌঁছে কিন্তু ফোন দেবো বাবা। যা করছি বেশ করছি, ওর জন্য এক মুহূর্ত আমার এই বাসায় না থাকে। তুমি এক্ষুনি ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বলো। কেন খা, মাছের মাথা দিয়ে ভালো করে খা, ওরা দুই ভাই যা করে করুক, তুই খা। আচ্ছা ঠিক আছে আপু, খাচ্ছি আমি। আশিক ভাই, ভাই কি হয়েছে? আমার বাড়িতে তো জানি দুইটা রুম, আমার শালিও আসছে আজকে, ওই রুমে ঘুমাবে। তারপরে আমি তো এই রুমে তোর ভাবিরে বলছিলাম যে আমরা ফ্লোরে ঘুমাই, কিন্তু তোর ভাবি তো কোনোভাবে মানতে চাচ্ছে না। ভাই তুই দেখ, আমার সংসারটা ভেঙে যাবে ভাই, তুই ভাই এর কোন কথা বলতেছেন ভাই? আমি ঢাকা শহরে নতুন, আরে এত রাতে আমি কি করে যাবো? আরে ভাই বেশি রাত হয়নি ভাই, ভাই মাত্র 8টা বাজে, তুই জানা ভাই, তুই এভাবে বাড়ি যা ভাই, ভাবি আমার সমস্যাটা অশান্তি হবে ভাই, তুই যা বাড়ি যা। ভাই মা বলছিল যে তুই আগের দিন থাকতে, আমি থাকার জন্য আসছিলাম আর কি। ভাই রে দেখ, এখানে অবস্থা নাই, ওই অবস্থা নাই, শহর তো অনেক ঝামেলা, তুই জানা ভাই, তুই বাড়ি যা ভাই। আমি রাস্তাঘাট কেমনে যাব ভাই? আমার সামনে টার্মিনাল আছে, ওই টার্মিনালে গিয়ে ভাই তুই বাস উঠে যা, বাড়ি যা ভাই, যা ভাই, আমি যা ভাই, একটা রাত থেকে যাই ভাই। ভাই কোনো উপায় নাই, তোর ভাবি অনেক অশান্তি করো ভাই, দেখ আমি এমনিতে অনেক অশান্তিতে আছি, তুই তুমি ব্যাগটা নিয়ে ভাই যা, ভাই যা, শুনুন ভাই তুই যা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আশিক চলে যাচ্ছ? জি ভাবি চলে যাচ্ছি। দেখো তোমার ভাইয়ের যে ইনকাম তাতে আমাদেরই চলে না, টানাটানি সংসার, তুমি যেন এইভাবে হুটহাট করে আমাদের বাসায় আর চলে এসো না, বুঝতে পেরেছ? ঠিক আছে। আপদ বিদায় হয়েছে। কি ব্যাপার, মন খারাপ করে এখানে বসে আছো কেন? দেখো ছোট ভাইটা আসছিল, বাড়ি গেলে
মা কি বলবে বলো, মাকে গিয়েও কি বলবে যে বড় ভাইয়ের বাসায় গেছিলাম, এইভাবে দূর দূর করে বের করে দিছি তাও রাতের বেলা। তোমার কি এইটুকু কমন সেন্স নাই যে রাতটা থেকে যেত? এত ছোট ভাই করো না, বুঝতে পেরেছ? এরকম করলে কিন্তু আমি তোমার ভাত খাবো না। তোর বাইন্ধে কিছু গাছ নিয়ে আসি। মা! আরে বাবা আশিক, তুই কালকে না গেলি, তুই আবার সকাল সকাল চলে আসলি, কে ভাইয়ের কাছে ভালো লাগে না বাবা? না মা, ভাইয়ের কাছে খুব ভালো লাগছে। বড় বড় মাছের মাথা, তারপর গরুর মাংস, খাসির মাংস আমার খাওয়াইছে ভাই। তো খাওয়াইছে তো চলে আসলো কেন বাবা? মা, ওই ঢাকা শহর না মা, মানে খুব ভিড়, আর পানিগুলা স্বাদ নাই, তারপরে মা অনেক টেনশন লাগে মা, তোমার এক একা থয়ে গেছি ভালো লাগে না মা। ওরে বাবা রে, কে বাবা কয়দিন বেড়ায় আসলে ভাই কত খুশি হইতো, আর ভাইয়ের কাছে ভালো মন্দ খাইয়ে একটু শরীরটা ঠিক করতাম। মা চলে আইসো বাবা। ভালো মন্দ খাইছি মা, অনেক খাইছি মা, জানো না মা তুমি গরু গোস্ত তারপরে মাছের মাথা অনেক কিছু খাওয়াইছে আমারে। আচ্ছা ঠিক আছে, আবার পর একদিন যাই আনি, চলো তো বাসার ভিতরে ঢুকি আমরা, চলো বাবা চলো। শুনছো, উঠো ওষুধটা খেয়ে নাও। আমি কি বলছিলাম, তুমি তো খুব অসুস্থ, অফিসেও যেতে পারছো না। তোমার অফিসের বসের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন তোমার জায়গায় আমি কিছুদিন চাকরিটা করতে পারবো। তোমাকে এই অবস্থায় তো বাসায় আমি একা রেখে যেতে পারি না, তো আমি ভাবছিলাম কি যে তোমাকে কিছুদিন আমার বোনের বাসায় রেখে যদি আমি অফিসটা কন্টিনিউ করতাম তাহলে কেমন হতো বলো? হ্যাঁ এটা অবশ্য ঠিকই বলছো, এটা একদম খারাপ হয় না। আমি তোমার বোনের বাসায় ওখানে গিয়ে এক সপ্তাহের মতো রেস্ট করলে হয়তো সুস্থ হয়ে যাব, তখন চাকরিটা আবার আমি করব। আর এমন একটা সময় আমি অসুস্থ হলাম, আমার সপ্তাহিক তো তোমার কাছে। আচ্ছা তাহলে চলো আজকে আমরা আমার বোনের বাসায় যাই। চলো আচ্ছা আসো আসো এখানে বসো। আরে আপু তুই কখন আসছিস? এই তো এই মাঠটাই আসলাম। দুলাভাই ভালো আছেন? আসলে তোর দুলাভাই একটু অসুস্থ, তো ওর অফিসের বস বলেছে ওর পরিবর্তে আমি কিছুদিন চাকরিটা করতে পারবো, তাই আমি ভাবলাম যে তোর বাসায় ওকে কিছুদিন রেখে যাই, কারণ আমার বাসায় তো ওকে দেখাশোনা করার মতো কেউ নেই। তো তোর এখানে কিছুদিন থাকলে, একটু সুস্থ হলে না হয় আমি পরে নিয়ে যেতাম ওকে। কিন্তু আপু আমি দুলাভাইদের এই বাসায় রাখতে পারবো না, আমি তো এখনো সংসার ঠিক মতো গুছাই নিতে পারি নাই। তুই এক কাজ কর, দুলাভাইদের নিয়ে এই বাসা থেকে যা তো। এভাবে কেন বলছিস, তোকে আমি কত ভালোবাসি, আর তোর জন্য আমি কি করিনি, আর এই বিপদের সময় তুই আমাদের এটুকু সাহায্য করতে পারবি না? দেখ আপু যদি টাকা পয়সা লাগে বলি, সমস্যা নাই, কিন্তু আমি দুলাভাইদের কিছুতেই এই বাসায় রাখতে পারবো না, আর আমার হাজবেন্ড যদি জানে তাহলে আমার এই বাসায় রাখবে না। তুই এক কাজ কর, দুলাভাইদের নিয়ে বেরো তো। এভাবে বলিস না বোন, কষ্ট লাগে। আচ্ছা চল। নিজের ঝামেলায় বাসি না, আবার কই থেকে যে আইসা পড়ছে। আমার এই অসময়ে তোমার বোনটা আজকে বাড়ি থেকে বের করে দিল, এখন কই যাবো বলো তো? এখন তো আমি কিছুই বুঝতে পারছি না, তোমাকে এইভাবে বাসায় একা রেখে তো আমার পক্ষে অফিসে যাওয়াও সম্ভব নয়, কি যে করব, আর অফিসে না গেলে তো আমরা চলবো কিভাবে বলো? আচ্ছা আমি এভাবেই বাসায় থাকবো। না না এভাবে তোমাকে তো বাসায় রাখা যায় না, এক কাজ করি চলো, আমি ভাবছি তোমাকে গ্রামের বাড়িতে তোমার ভাইয়ের কাছে রেখে আসি কিছুদিন। না না কোন মুখ দিয়ে আমি গ্রামের বাড়িতে যাব, ছোট ভাইটা আসছিল, তুমি যতটা অপমান করছো এটা মনে রাস্তার কুকুরের সাথেও মানুষ করে না, একটা রাত আমার ভাইকে তুমি থাকতে দাও, আমি কোন মুখ নিয়ে যাব, আমার পক্ষে সম্ভব না, তুমি এই কথা তো বলো না। তাই বলে কি এই বিপদের সময় ওরা আমাদের পাশে থাকবে না? আমি যেতে পারবো না, আমাকে মাফ করো, আমি যেতে পারবো না।
চলো না একবার গিয়ে দেখি কি বলে। আরে ভাই, ভাবি তোমরা? আসলে আশিক, তোমার ভাইয়া খুব অসুস্থ, তো ভাবলাম যে ওকে গ্রামের বাড়িতে নিয়ে আসি। ও তো অফিসে যেতে পারছে না, সুস্থ হলে আবার না হয় ঢাকায় নিয়ে যেতাম, তখন ও অফিসে যেত। কি বলেন ভাবি আপনি, ভাই অসুস্থ? ভাই তুমি অসুস্থ? আরে ভাই, আমি প্রায় এক মাস ধরে খুব অসুস্থ। ডাক্তার বলছে আমার খুব বেড রেস্টের দরকার, কিন্তু আমাকে দেখাশোনা করার মতো তো ঢাকায় কেউ নেই। ওই জন্য তোর ভাবি নিয়ে আসছে, তোর এখানে কি আমাকে রাখবি কটা দিন? ভাই তোমার এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকবো, সমস্যা নাই। আর তুমি ভাই অসুস্থ, এটা আমাকে আগে বললে তো পারতা, আমি তোমাকে ঢাকা থেকে নিয়ে আসতাম। ভাই তোমার এখানে যতদিন ইচ্ছা থাকো, আর যত টাকা খরচ মানে চিকিৎসা আমি সব কিছু করবো, ভাই তুমি থাকো ভাই। আচ্ছা ভাই, তোর ভাবি যে তোরে আমার বাড়ি থেকে দূর দূর করে বের করে দিছিল, আমি তোরে কত অপমান করে বের করে দিছি, তুই কষ্ট পাস তাই? ভাই ভাই তুমি আমার মায়ের পেটের ভাই, তুমি আমার রক্ত, আর আমি কী করে পারি তোমার উপর রাগ করে থাকতে? ভাই আমি কোনো রাগ করি নাই ভাই। দেখ বউ, তুই দেখ তোর বোন রে তুই কত ভালোবাসছিস, কত আদর করছিস, কত খাবার দিছিস, কত কিছু দিছিস, আর আমার এই ছোট ভাইটার একটা রাত তুই থাকতে দিস নাই। আজকে দেখ আমি অসুস্থ, আমায় বলতে দে, তুই আমায় বলতে দে। আরে তোমার বোনের বাসায় আজকে আমাকে জায়গা দিল না, তোমার বোনের জন্য কত কিছু করছো। হ্যাঁ আমার ভাইটা গেছিল একটা রাত থাকতে দাও নাই আমার ভাইটারে। আজকে দেখো আমার ভাই, আমার ভাই বলছে আমার সব চিকিৎসা করাবে, সব কিছু করবে, আর তুমি আজকে তোমার শিক্ষা হয়েছে কি আপন দেখছো তোমার বোন না আমার ভাই। ভাই আশিক, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি আপন মানুষকে চিনতে পারিনি, আমি তোমার প্রতি যা করেছি আসলে ঠিক করিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। ভাবি যা হওয়ার তো হয়ে গেছে ভাবি, এখন এসব কথা বলে কোনো লাভ নাই। ভাবি চলে না ভাইয়ের চিকিৎসা করি। ঠিক আছে চল।